হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি হলো নিরামিষ ধোকার ডালনা তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ চিনি গোটা জিরে আর কাঁচা লঙ্কা দেড়শো গ্রাম ছোলার ডাল সাদা তেল হিং আর গরম মশলার গুঁড়ো এখানে আছে আদা বাটা তেজপাতা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবারে আমি যে ছোলার ডালটা নিয়েছিলাম এখানে দেড়শো গ্রাম সেটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি ছোলার ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়াতেও পারেন দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা যদি আমার কমও হয় তাহলে আমি পরে দিয়ে নেব দিয়ে এবারে ঢাকা দিয়ে এটা আমি মি পেস্ট করব না একটু দানা দানা রেখে পেস্ট করে নেবো তো দেখুন আমার একটু দানা দানা রেখে পেস্ট করা হয়ে গেছে ঠিক এই ভাবে আমি যে আরেকটু ডালও রেখেছিলাম সেই ডালটাও একই রকমভাবে আমি পেস্ট করে নেব কিন্তু মিহি পেস্ট করা যাবে না তো দেখুন আমার পুরো ডালটা পেস্ট করা হয়ে গেছে দানা দানা রেখে অন্যদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি তিন চামচ সাদা তেল আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন তেলটা আমার ভালোভাবে গরম করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য এবারে গোটা জিরেটা দিয়ে আমি গোটা জিরেটা একটু হালকাভাবে ভেজে নেব জিরেটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোট চামচের এক চামচ হিং হিংটা দিয়ে এবার জিরে আর হিং দুটোই খুব ভালোভাবে ভেজে নেবো তবে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম আমি এর মধ্যে দু চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ লো ফ্লেমে ভালোভাবে মশলাটা ভেজে নেবো তো আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে অবশ্যই মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে লো তো লো টু মিডিয়ামে দিয়েই কিন্তু এই ডালটা থেকে জলটা শুকনো করতে হবে হাইয়েতে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালোভাবে জলটা শুকনো হবে না তো ডালটা দিয়ে এবারে আমি কয়েকবার নাড়াচাড়া করে নেবো তো দেখুন কয়েক번 নাড়াচাড়া করে এবারে এর মধ্যে দিয়ে দিতে গরম মশলার গুঁড়ো ছোট চামচের হাফ চামচ দিয়ে দিতে অল্প করে চিনি মানে ছোট চামচের হাফ চামচ চিনি আপনারা চাইলে এই গরম মশলার গুঁড়ো চিনি এইগুলো কিন্তু যখন ডালটা বাড়ছেন কাঁচা লঙ্কা দিয়ে তখন কিন্তু এই গরম মশলা চিনি লবণ স্বাদ অনুযায়ী এগুলো দিয়েও বেটে নিতে পারেন বা সমস্ত মশলা এখানে দিয়েও করতে পারেন সব কিছু মশলা যদি একসাথে দিয়ে বেটে নেওয়া হয় ডালের মধ্যে তাহলে ভালোভাবে সব একসাথে মিশে যায় তো গরম মশলার গুঁড়ো আরে দিয়ে আমি ভালোভাবে নিলাম দেখুন আমার ডালটা ঠিক এরকম হয়ে এসছে মানে আরেকটু জল আছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো এবারে সব উপকরণ ডালের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এবং ডালটা থেকে জলটা আমি সম্পূর্ণভাবে শুকনো করে নেবো মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লো টু মিডিয়ামে দেওয়া থাকে তো দেখুন আমি এই পর্যায়ে এবারে নামিয়ে নেব ডালটা আমার থেকে জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব এর থেকে বেশি শুকনো করবেন না এবারে অন্যদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার উল্টো দিকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ সাদা তেল আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এবারে সাদা তেলটা দিয়ে আমি ভালোভাবে থালার মধ্যে মিশিয়ে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি তো দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে যে ডালটা আমি রেখেছিলাম জল শুকনো করে সেই ডালটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে হাত দিয়ে বা ছুরি দিয়ে বা কিছু দিয়ে ভালোভাবে সমান করে নিতে হবে আর এই রকম চার চৌকো মতো করে নিয়েছি আমি আপনারা চাইলে গোলও করে নিতে পারেন আমি এখানে চার চৌকো মতো করে নিয়েছি আর ওপরটা ভালোভাবে ছুরি দিয়ে সমান করে নিচ্ছি এবারে আমি পিস কেটে নিচ্ছি আমি একটু পিসগুলো এখানে ছোটো ছোটো করেই করছি আর আমি এখানে চৌকো চৌকো পিস করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন দেখুন আমার পিস করে নেওয়া হয়ে গেছে আর কত সুন্দর থালা থেকে ধোকাগুলো উঠে যাচ্ছে এবারে অন্যদিকে আমি এক চামচ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে আমি ময়দাটা ভালোভাবে গুলে নেব দেখুন আমার ময়দাটা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে ধোকাগুলো তুলে রেখেছি সবগুলো আমার এখানে তুলে নেওয়া হয়ে গেছে থালা থেকে একটা প্লেটের মধ্যে অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে এবং ভালো করে গরম করে নিতে হবে অন্যদিকে আমি যে ময়দাটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই যে আর যে ধোকাটা আমি তুলে রেখেছিলাম সেই ধোকাটা আমি এই ময়দা জলের মধ্যে ডুবিয়ে নিলাম ডুবিয়ে নিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলি একইভাবে দিয়ে দেবো মানে এক কড়া দিয়ে দেবো মানে কড়াতে যতগুলো ধরবে আমার ততগুলো আমি ঠিক এইভাবেই ময়দা গলার জলের মধ্যে ডুবে আর এতে দিয়ে দেবো এই করলে ধোকা কিন্তু ভেঙে যায় না ধোকা বাইরেটা হয় শক্ত আর ভেতরটা খুবই নরম হয় তো দেখুন আমার এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি ভালোভাবে উল্টে দিয়ে অন্য পিঠটাও ভালোভাবে ভেজে নেবো তো আমার দুটো পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে ভালো লাল লাল করে এবারে আমি ধোকাগুলো তুলে নেবো এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি আরও কিছু ধোকা এই ধোকাগুলো কিন্তু আমি ময়দা জলের মধ্যে ডুবিয়ে নিয়ে দিই নি এইগুলো আমি প্লেট থেকে নিয়ে এমনি ডাইরেক্ট দিচ্ছি এইরকমভাবে ভাজলেও কিন্তু দেখবেন ধোকা ভেঙে যাবে না তবে খুব সাবধানে ভাজতে হবে এইভাবে আমি বাদবাকি বাকি ধোকাগুলোও সব ভেজে নেব দেখুন আমার সব ধোকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবারে অন্যদিকে আমি ওই কড়াইতেই দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে আলু কেটে রাখা আলু আলুটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি হালকাভাবে ভেজে নেব খুব লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার এবারে আলুটা আমি তুলে নেবো তুলে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আমি নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এবারে আলুটা আমি একটা সিটি দিয়ে নেবো যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ আদা বাটা তাতে দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে চিনি এখানে আমি ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে আবারও ভালোভাবে মশলাগুলো গুলে নেবো আমি গুলে নিয়ে রেখে দেবো অন্যদিকে একটা কড়া সেই কড়াইটাই বসে দিয়েছি তাতে আর একটু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে যেয়ে দিয়ে দিলাম আমি ছোটো চামচের হাফ চামচ জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নের জন্য এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে যে মশলাটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মনে রাখবেন লো ফ্লেমে কষাবেন যেহেতু এর মধ্যে আদা আছে আদাটা বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আবারও দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবারে যে আলুটা আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কড়াতে আমি দু মিনিট আলুটা মশলার সাথে ফুটতে দেব। দেখুন আমার আলুটা খুব ভালোভাবে ফুটে গেছে দু মিনিট কড়াতে এবারে যে ধোকাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট রান্না হতে দেবো এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে দিচ্ছি এবারে আমি বড় চামচের এক চামচ গাওয়া ঘি ঘিটা দিয়ে আমি ভালোভাবে ঘিটা মিশিয়ে নেব মেশিনে ঢাকা দিয়ে আমি এক মিনিট রেখে দেবো গ্যাস বন্ধ করে দিয়েছি আমি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন যায় ধন্যবাদ